আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার পদ্ধতিতে আমি চিকিৎসা নিয়ে অনেক উপকৃত হয়েছি। আজ প্রায় 5 থেকে 7 বছর ধরে আমি সুস্থ আছি, আমি নিজে অসুস্থ ছিলাম। আমি মনে করি এই সার পদ্ধতিটি আমাকে শিক্ষিত করেছে বা আমাকে জানাবার সুযোগ করে দিয়েছে যে কি পদ্ধতি অবলম্বন করলে আমি সুস্থ থাকব। এবং সার এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে মানুষ জানতে পারে তার রোগের কারণ কি এবং রোগ থেকে চিকিৎসা হওয়ার কারণ কি। আর এই পদ্ধতিটি এমন যে পদ্ধতিটি মানুষকে বিপুল পরিমাণ অর্থ খরচ করার থেকে সাশ্রয় দিয়ে থাকে। কোনো কাটা ছেঁড়া, ফাড়া অথবা রিং পরানো এইসব পদ্ধতিকে দূরে রাখে। আমি মনে করি এই পদ্ধতিটি গণমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া খুব জরুরি। সরকার দায়িত্ব নিয়ে এই কাজটি যদি করতেন তাহলে দেশে মানুষের অনেক কল্যাণ হতো, মানুষ অনেক উপকৃত হতো। কারণ আজকালকার যে ডক্টররা যেসব এই যে হার্টের চিকিৎসা করে থাকেন, কোথাও গেলেই একটা মানুষকে অপারেশনের কথা বলা হয়, অপারেশন মানুষ ভয় পায়। আমি নিজেও অপারেশনকে ভয় পাই, কাজেই একটি অপারেশন করার পর সেই মানুষটি বাঁচবে কি বাঁচবে না তা তো জানা যায় না। সো একটি চিকিৎসা, এই হার্টের রোগ হলে একটি চিকিৎসার জন্য একটা পরিবারের সকল সম্পদ নষ্ট করতে হয়। অথচ এই সার পদ্ধতিতে আপনি যদি জানেন তাহলে আপনার চিকিৎসা করারও দরকার হবে না, আপনি জানতে পারবেন কি করলে আপনি ভালো থাকবেন। সেটা যদি জানেন তাহলে আপনি সেই কাজটি করবেন না, তো কাজেই আপনি ভালো থাকবেন, আপনার চিকিৎসা করার কোনো দরকার হবে না। কাজেই আমি মনে করি এই পদ্ধতিটি সারা বাংলাদেশে মানুষকে জানানো যে কোনো পদ্ধতিতে, বিশেষ করে সরকারের তরফ থেকে দায়িত্ব নিলে জাতি বিশেষভাবে উপকৃত হবে। দেশের মানুষের যে বিরাট ঘাতক রোগ, সেই ঘাতক রোগের হাত থেকে মানুষ বাঁচতে পারবে।